মেজরটা পড়বো এখন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা, ফর্মুলাটা খেয়াল করো, ডেফিনেশনটা তোমরা কাগজে কলমে লিখতে পারবে বা বলতে পারবে, ফর্মুলাটা হচ্ছে মেইন। এখানে আনগ্রুপ ডেটার জন্য যেটা লেখা হয়েছে, সিগমা ইকুয়ালস টু রুট ওভার, রুট থাকবে রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স স্কয়ার প্লাস স্কয়ার বাই এন। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, এক্স আই কি, এক্স আই হচ্ছে তোমার অবজারভেশন গুলো, সে প্রত্যেকটা অবজারভেশন থেকে তোমার এক্স বার মাইনাস করতে হবে। এক্স বার মানে কি, অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু মাইনাস করবে। আচ্ছা মাইনাস করে সেই যে ডেভিয়েশন গুলো পাবে সেখানে প্লাস কিছু মান আসতে পারে, মাইনাস কিছু মান আসতে পারে, বিকজ অফ এক্স বার যেহেতু মিডল পয়েন্ট, যেহেতু তোমার কি হয় মাইনাস প্লাস আসতে পারে। এখান থেকে ডেভিয়েশনটা নেওয়ার পরে স্কোয়ার করবে, স্কোয়ার করে সেটা সামেশন নিবে, সামেশন নেওয়ার পরে তার তাকে এন দ্বারা ভাগ করবে, এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, যেহেতু তুমি এন মানে তোমার এন তো অবজারভেশন রয়েছে এখানে, এই জন্য এন দ্বারা ভাগ করবে। এইটাকে পজিটিভ স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন। তো আমরা বেসিক ফর্মুলা এটা জানলেও যখন অ্যাপ্লাই করব বা ম্যাথস করব তখন এটা মানে মানে আমরা কাজে লাগাবো বা বেশি ইয়ে করব, অ্যাপ্লাই করব। তো এটা একটু মনে রাখতে হবে, বাই সিমপ্লিফিকেশন এটা আসে, এখান থেকে এটা আসে, তিন চারটা স্টেপ করার পরে এই মানে ফর্মেটটা আসবে আমাদের বা পাবো। তো তোমরা এটা মেইনলি বেশি মনে রাখার চেষ্টা করবো, বিকজ অফ এটা আমরা ম্যাথস করতে গেলে কাজে লাগাবো, কারণ এটা ব্যবহার করাটা সহজ। তো এখানে কি ফর্মুলাটা হচ্ছে কি, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন এর হোল স্কোয়ার পজিটিভ রুট, ঠিক আছে। তো একইভাবে গ্রুপ ডেটার জন্য আসি, গ্রুপ ডেটায় দেখো এখানে জাস্ট ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে, সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই ক্যাপিটাল এন এর হোল স্কোয়ার পজিটিভ রুট। আচ্ছা এখন তোমরা এই ফর্মুলাটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যদিও তোমাদের কাছে পিডিএফ সবার কাছে আছে, তারপরে স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা একটু পরে ম্যাথস করব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমরা আর একটু দেখি, আর দেখি নেই কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এটা হচ্ছে রিলেটিভ মেজার, তোমার অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজার প্যারালালি পড়ছি। অ্যাবসলিউট মেজারটা তোমরা চারটা জিনিস তোমরা শিখেছ বা পড়িয়েছি, প্রথম হচ্ছে রেঞ্জ, তারপরে কোয়ার্টাল ডেভিয়েশন, তারপরে মিন ডেভিয়েশন, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর পাশাপাশি রিলেটিভ মেজারগুলো আমরা দেখব। তো আগে একটু দেখে আসি তাহলে সুবিধা হবে বুঝতে, রিলেটিভ মেজারগুলো কি। আচ্ছা আমি আরেকটু ট্রাই করি, এটা প্রবলেম ওপেন হয়ে যাওয়ার পর। এবার বলে আচ্ছা এবার হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা
দেখা যাচ্ছে? দেখা যায়? জি স্যার। বলো তোমরা, আমরা বুঝি না, মানে তোমাদের ক্লাসের কি অবস্থা? আমি যদি রেসপন্স না পাই, তোমরা যদি একটা জিনিস দেখতে না পাও, আমি তাহলে বকবক করে লাভ কি বলো তো? সবার কি অবস্থা? অনেকক্ষণ বলার পরে দু একজন মানে দায় সারা বা দায়বদ্ধতা থেকে রেসপন্স করো, এটা তো হওয়া উচিত না। তোমাদের আসলে অসুবিধাটা কোথায় একটু বলো তো, মানে জড়তাটা কোথায়? ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখনো তোমাদের জড়তাই কাটলো না, এই জড়তা সারা জীবন থেকে যাবে। এখন এখন তো সেকেন্ড ইয়ারে, আরো 2 বছর আছে, 2.5 বছর আছে, তো এমনি কি করবার লাই জানে। আচ্ছা দেখো, এখানে আমাদের কোয়েফিশিয়েন্ট অফ রেঞ্জ, আমরা শুরু থেকে যেটা বলে আসছিলাম, মানে প্রথম থেকেই বলি, আমরা রেঞ্জ পড়েছিলাম কিন্তু কোয়েফিশিয়েন্ট অফ রেঞ্জটাকে সেটা আমরা দেখি নাই। এখানে এখান থেকে একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে রিলেটিভ মেজার। এটা হচ্ছে রিলেটিভ মেজার, রেঞ্জের রিলেটিভ মেজার হচ্ছে সিআর, মানে কোয়েফিশিয়েন্ট অফ রেঞ্জ, যেটা কিভাবে বের করতে হয়, এক্স এইচ মাইনাস এক্স এল বাই এক্স এইচ প্লাস এক্স এল ইন্টু 100%। কারণ হচ্ছে এটা একটা রেশিও, রেশিও হলে এটা দশমিকে চলে আসে, এটাকে তোমার সহজে বোঝার জন্য 100% দ্বারা মাল্টিপ্লাই করি আমরা। এবার কোয়েফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোয়েফিশিয়েন্ট মিন ডেভিয়েশনটা কি, মিন ডেভিয়েশন আগে ক্যালকুলেট করে নিতে হবে। আমরা একটু আগে দেখলাম মিন ডেভিয়েশনটা ক্যালকুলেট করে নিয়ে মিন দ্বারা ভাগ করতে হবে, মিন দ্বারা ভাগ করে ভাগ করলে একটা ফ্র্যাকশন পাওয়া যাবে, সেটাকে 100% দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানকে মিডিয়ান দ্বারা ভাগ করে 100% মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোডকে মোড দ্বারা ভাগ করে 100% দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এরপরে আসো কোয়েফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন শিখেছিলাম কিন্তু কোয়েফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন দেখি নাই। কোয়েফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে তোমার কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই কিউ থ্রি প্লাস কিউ ওয়ান ইন্টু 100%, কারণ এটা একটা রেশিও, রেশিওটাকে 100% দ্বারা মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে নিয়ে আসতে পারি আমরা, বা নিয়ে আসি। আচ্ছা এখন আমরা আমাদের মূল আলোচনায় যাই একটু। এবার এবার আমরা আসছি কোয়েফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এটা এখানে উল্লেখ করেছি বিকজ অফ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে এটা নিয়েছি। সিভি কোয়েফিশিয়েন্ট ভ্যারিয়েশন হচ্ছে সিভি ইকুয়ালস টু সিগমা বাই এক্স বার ইনটু 100। তো সিগমাটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা একটু আগে আলোচনা করলাম, যেটা ফর্মুলা সহ আমরা দেখেছি, সেটা হচ্ছে সিগমা, এটাকে ভাগ করতে হবে এক্স বার দ্বারা, অ্যারিথমেটিক মিন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 100 দ্বারা, করলে এটা পার্সেন্টেজে চলে যাবে, তখন আমরা সিভি পেয়ে যাবো। তো এই সিভি দ্বারা খুব সহজে আমরা কোনো একটা ডেটার কনসিস্টেন্সি বলো বা ধরো ডিসপারশন কি অবস্থায় আছে, কিভাবে ছড়ে ছিটে আছে, খুব সহজে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এখন সবাই খাতা কলম নাও, কাগজ কলম নাও, কাগজ কলম নিয়ে এই যে প্রবলেমটা দেওয়া আছে এখানে, এই প্রবলেমটা করে ফেলো। এখানে বলছে কম্পেয়ার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মানে সিভি বের করতে বলছে ফ্রম দ্য ফলোয়িং ডেটা। তো সিভি বের করার জন্য তোমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে এক্স বার। তো সিগমা বের করতে গেলে এক্স বার এমনিতেই বের হয়ে যাবে, কারণ সিগমার ফর্মুলার মধ্যে এক্স বারটা আছে। প্রয়োজনে সিগমার ফর্মুলা আবার দেখে নাও, এই যে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন হোল স্কোয়ার, তো এইটাই হচ্ছে মূলত এক্স বার। ঠিক আছে, এইটাই এক্স বার। তো এইটা বের করতে গেলে তোমার এক্স বারটা বের হয়ে যাবে। তো টেবিল করতে হবে কি কি লাগবে, এফ আই এক্স আই লাগবে, এফ আই এক্স আই স্কোয়ার লাগবে, এই দুটো জিনিস হলে চলবে। তাহলে আমরা মূল প্রবলেমে যাই, এখানে দেখো এখান থেকে টেবিলে এক্স, এটা দেয়া আছে ক্লাস, এটা দেয়া আছে ফ্রিকোয়েন্সি, তোমরা থার্ড কলাম যেটা করবে মিড ভ্যালু, ফোর্থ কলাম হবে এফ আই এক্স আই, আর ফিফথ কলাম হবে এফ আই এক্স আই স্কোয়ার, এই পাঁচটা কলাম হবে মোট করে দেন হচ্ছে সিগমার ফর্মুলা দিয়ে সিগমাটা বের করে ফেলবে, এক্স বার বের করে ফেলবে, এরপরে এখানে বসিয়ে এই ফর্মুলা বসিয়ে সিভিটা ক্যালকুলেট করে ফেলো। ক্লাসে সবাই করো, আমি প্রত্যেকের খাতা চেক করবো, দেন হচ্ছে আমরা দেখবো যে কীভাবে করেছো, আর যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে, আমার সাথে শেয়ার করবে, আমি ক্লাসে আছি। স্যার এক্স বার এর ফর্মুলাটা কি এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন না শুধু এফ আই এক্স আই, এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল তো দিতে হবে, নাহলে তোমার ইয়ে হবে না, এক্সপার্টটা হবে না। আমি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে, এইটা হচ্ছে এক্স বার, এটা পুরোটা এফ আই এক্স এ ডিভাইড বাই এন ক্যাপিটাল,
এইটাকে আমরা প্রোডাক্টকে আমরা x বার বলছি তো এটা যেহেতু আমরা বের করা লাগবে এটা বের করতে গেলে x বারটা এমনিতেই বের হয়ে যাবে তো x বারটা নিচে লিখে জাস্ট বের করে রাখবা তারপরে সিগমা বের করে সেটাকে x বার দ্বারা ভাগ করে 100% দ্বারা মাল্টিপ্লাই করবা দেন সিবি বের হয়ে যাবে ঠিক আছে করো আল্লাহ নাম নিয়ে করো দেখি কি হয় ঠিক আছে কি করেছে এটা আর একটু বলো তো দেখি কে মানে করেছো কে জি স্যার আমি জান্নাতুল আচ্ছা আইডি 4 ঠিক আছে আরো কি কেউ ট্রাই করতেছো আমি একটু ক্রস চেক করে নিতে চাই যে আরো যদি কেউ করে থাকো তাহলে একটু ভেরিফাই করে নিব দেন হচ্ছে ফার্দার আগাব স্যার না বলো স্যার আমার 40.077 আসছে
দশমিকের কত জিরো পর জিরো মিলে নাই, দশমিক পয়েন্ট মিলে নেই? আচ্ছা, ফর্টি ফর্টি পয়েন্ট পয়েন্ট জিরো জিরো সেভেন সেভেন আসছে। আচ্ছা, তো কাছাকাছি আসছে। 40 যেহেতু মিলে গেছে, তার মানে বাকিটাও মিলে হচ্ছে ছিল। এখন তোমাদের বিষয় হচ্ছে দশমিকের পরে হচ্ছে মিলে নাই। 40.07। দশমিকের পরে কয় ঘর নিয়েছে? দশমিকের পরে জান্নাতুল কয় ঘর নিয়েছিলে? আর দুই ঘর। আচ্ছা, আর তুমি কয় ঘর নিয়েছো দশমিকের পরে? স্যার আমি এরকমই দুই ঘরই নিয়েছি। দুই ঘর নিয়েছো? কথা রাফ স্যার কিছু বলবা বোধ হয়, মাইক অন করা আছে। রাফ স্যার কিছু বলবা তুমি? হ্যাঁ, তোমাকে না, রাফ স্যার কে বলছে? রাফ স্যার মানে কিছু না বলবে? স্যার, মানে আমি হয়ে গেছিল অট অন হয়ে গেছে নাকি মাইক? আচ্ছা, তাহলে তো দুজনের মোটামুটি আসছে কাছাকাছি। তাহলে আমরা এটাকে সঠিক ধরে নিতে পারি, 40.15 এ মেবি কারেক্ট, আর 40.07 যেহেতু আসছে এটা অলমোস্ট কারেক্ট। ভুল হওয়ার সুযোগ নাই, কারণ এটাকে যদি আমি রাউন্ড করি তাহলে 40.1ই হবে। তো যাই হোক, আমরা তাহলে প্রবলেমটা সলভ করতে পারলাম। তার মানে কি, আমরা এটা দেখেছি যে কিভাবে সিভি বের করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমাকে কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবে এই জিনিসটা? তাহলে বাকিরা দেখো, আমার দেখা দরকার নাই, আমি তো জানি কিভাবে করতে হয় বা আমি তো বলে দিয়েছি, কিন্তু বাকি যারা করতে পারে নাই বা করবে না বলে ভাবতেছে যে করবো না, নিয়ত করে ফেলছে যে না দরকার কি করার, তো তাদের তারা একটু দেখুক অ্যাটলিস্ট এক নজর যে কিভাবে করতে হয়। কোন এক সময় পরীক্ষা যদি চলে আসে এই প্রবলেমটাই, তখন হয়তো আজকের এই স্ক্রিন শেয়ারটা মাথায় আসবে তাদের। আমাকে একটু দেখাও দেখি, কে দেখাবে, রুকাইয়া দেখাবে নাকি জান্নাতুল দেখাবে? চাইলে দুজনে দেখাতে পারো, কিন্তু একজন একজন দেখাও। আগে আগে কে দেখাবে, স্ক্রিন শেয়ার অথবা লাইভ ভিডিও, যে কোনো এক স্ক্রিন শেয়ার দিলে ভালো হয়। তোমার ছবি তুলে তোমরা একটা স্ক্রিন শেয়ার দাও, তাহলে আমি আমি আমার আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে দিলে, আমার টফ করে দিয়ে, নাহলে তুমি তোমরা দেখাতে পারবে না। আমার টফ করা আছে বোধ হয়, আমার টফ করা আছে। দেখাবে তোমরা কেউ নাকি মানে আগায় যাব? হ্যালো, স্যার আমি, হ্যাঁ বলো, জানাতুল বলো। স্যার শেয়ার করবো, হ্যাঁ করো, শেয়ার করো, একটু দেখুক সবাই। হ্যাঁ দেখতে পাচ্ছি, গুড। হ্যাঁ, যেটা করেছো সেটা হচ্ছে যে মিড ভ্যালু বের করছো এক্স আই, এফ আই এক্স আই, এফ আই এক্স আই স্কোয়ার, যদি বড় বড় সংখ্যা আসছে কোনো সমস্যা নেই। আমরা এরপরে হচ্ছে সিগমা বের করেছো, সিগমাটা হচ্ছে তোমার ফর্ম অনুযায়ী লিখেছো। এরপরে হচ্ছে সিবি, সিবিটা কিভাবে বের করলে এক্স বার দ্বারা ভাগ করেছো, এক্স বারটা পেয়েছো কোথায়, এখান থেকে নাকি? এখান থেকে এক্স বারটা বের করে, হ্যাঁ 40.15, ঠিক আছে, ওকে। তাহলে বাকি যারা আছো এখন, যারা মানে করোনায়, তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো বা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হয়। আচ্ছা, আর আর জন রুকাইয়া করেছিল, রুকাইয়া কি তুমি স্ক্রিন শেয়ার দিতে পারবে? স্যার আমি স্ক্রিন শেয়ার দিতে পারি না, আমি এইভাবেই করতেছিলাম।
গুড, ঠিক আছে, দিতে হবে না, আমরা বুঝতে পেরেছি যেহেতু রেজাল্ট কাছাকাছি এসছে তোমার, মানে মিলেছে এবং এভাবেই হওয়ার কথা। এখন আল্লাহর উপরে ছেড়ে দিলাম যে বাকি যারা করে নাই বা নিয়ত প্রস্তুত করবে না, তারা হচ্ছে আমার মনে হয় এইটুকু অভিজ্ঞতা নিতে পারছে, অথবা তারা হচ্ছে সুপার ট্যালেন্টেড। আমার কাছে যেটা মনে হয় যে চিন্তা করে যে স্যারের করার আগে যদি আমরা এগুলো পাই, এগুলো করার দরকার নেই, গুড, সেটা সেই জন্য সেরকম যদি হয় বা তোমরা যদি হয়ে থাকো তাহলে আমার সে খুশি কেউ হবে না, আমি খুব স্যাটিসফাই থাকবো যে তোমরা পরীক্ষায় ভালো করবে, কারণ আমি চাই তোমরা ভালো করো। একটা গল্প বলি, গল্প না এটা সত্যি কথা, সেটা হচ্ছে যে তোমাদের জেনে রাখা দরকার, হয়তো অনেকে শুনছো যে দুই শ্রেণীর লোক কখনো হিংসা করে না। মানুষ তো আমরা দেখা যায় যে অন্যের ভালো কিছু দেখলে জেলাস ফিল করি, তাই না? তো দুই শ্রেণীর মানুষ কিন্তু কখনো হিংসা করে না, মন থেকে দোয়া করে, প্রাণ খুলে দোয়া করে। নাম্বার ওয়ান হচ্ছে প্যারেন্টস, পিতামাতা সন্তানের জন্য সবসময় দোয়া করে যে তার সন্তানরা ভালো করুক, তার চেয়ে এগিয়ে যাক, ঠিক আছে, প্রতিষ্ঠিত হোক। আর একটা শ্রেণী হচ্ছে টিচার্স, টিচাররা সবসময় দোয়া করে তার স্টুডেন্টরা ভালো করুক, তার চেয়ে ভালো করুক, এগিয়ে যাক, ঠিক আছে, এরা সবসময় মন থেকে প্রাণ খুলে দোয়া করে। তো আমিও সেরকম, যেহেতু তোমাদের শিক্ষক হিসেবে আবির্ভূত বা পড়াচ্ছি তোমাদেরকে, দোয়া করে তোমরা ভালো করো, কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি যে মানে এক্সাম হলে বা পরীক্ষার খাতা এইভাবে আউটপুট আসে না, আর তোমাদের রেসপন্স দেখে আমি খুব হতাশ, এই কারণে যে রেসপন্স করছো না। এখন রেসপন্স না করে যদি তুমি ভালো করো তাহলে ভালো, আমি আমার দোয়া সবসময় থাকবে তোমাদের প্রতি যে অ্যাটলিস্ট ভালো করো, রেসপন্স করো আর না করো, আমার মানে এই বকবকানি তোমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু মানে পরীক্ষায় ভালো করলেই ভালো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট একটু যাই, নেক্সট যে টপিক্সটা আছে সেটা দেখি আমরা শেষ করি আজকের ক্লাস। আমরা এখানে ছিলাম, এখান থেকে সিভি বের করেছি। আর একটা বিষয় আছে এখানে, যে সিভির যে বিষয়টা দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা আছে যে দ্য রান স্কোরস অফ টু ক্রিকেটার্স ফর 10 ইনিংস আর গিভেন বিলো, ওকে, দশটা ইনিংসের রান দেওয়া আছে দুজন ক্রিকেটারের, দশটা ইনিংসের রান দেওয়া আছে। তো এরপরে বলা হচ্ছে কি, হু অফ দ্য টু ইজ আ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, এই দুজনের মধ্যে কে হচ্ছে বেশি কনসিস্টেন্ট। এখন আমি একটু জানতে চাই, জাস্ট কনসিস্টেন্ট বলতে আমরা কি বুঝি, তোমরা কি বুঝো, তোমরা কি মিন করো, হোয়াট ইজ কনসিস্টেন্সি বা কনসিস্টেন্ট কি, জিনিসটা কি কে বলতে পারবে? কনসিস্টেন্ট বিষয়টা কি আসলে, বাংলাটা কি, বাংলা বাংলা বলতে পারবে স্যার? দৃঢ় বা মানে একই প্রতিজ্ঞাবদ্ধ, মানে প্রতিজ্ঞাবদ্ধ মানে স্যার হচ্ছে দৃঢ় আর কি, দৃঢ় না ধারাবাহিক, আচ্ছা জি স্যার, ধারাবাহিক মানে একই মানে কন্টিনিউয়াস বা একটা ইয়ে। ঠিক আছে, অবশ্য ইব্রাহিম হুসাইন, নিরবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতা তো মানে হচ্ছে কি, কন্টিনিউটি, আমি বলছি কনসিস্টেন্ট, এটা হচ্ছে ধারাবাহিকতা। বিচ্ছিন্নতা মানে স্যার মাঝখান দিয়ে কোনো কিছু ভাঙে নাই, ধারাবাহিক, হ্যাঁ ধারাবাহিক, ধারাবাহিক কথাটা সবচেয়ে বেশি যায়। তো সেটা হচ্ছে ধরো মানে আমরা ক্রিকেট খেলাকে যেটা দেখি নর্মালি, কিছু কিছু প্লেয়ার আছে যারা খুব ধারাবাহিক, কনসিস্টেন্ট, ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং দল থেকে কখনো বাদ পড়ে না, খুব ভাইটাল প্লেয়ার, যেমন সাকিব আল হাসান, আমরা তাকে ধারাবাহিক প্লেয়ার হিসেবেই জানি, আদারওয়াইজ সে নাম্বার ওয়ান ক্রিকেটার ওয়ার্ল্ডে হওয়ার যোগ্যতা থাকতো না তার, হতে পারতেন না।
তো এটা হচ্ছে কনসিস্টেন্সি। আবার কিছু প্লেয়ার আছে ধরো মানে হঠাৎ হঠাৎ খুব ভালো খেলে, কবে যে কি খেলবে বলা মুশকিল। এরকম একজন ক্রিকেটার আছে, ক্রিকেট খেলা দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ হচ্ছে ক্রিকেটটা হচ্ছে সবার কাছে পরিচিত এবং সবাই মোটামুটি এনজয় করে। যেমন শহীদ আফ্রিদি একজন ক্রিকেটার আছেন, ছিলেন, এখন অবশ্য রিটায়ারমেন্টে গেছেন, তোমরা সবাই জানো। তো ওনার খেলা যারা দেখছো বা দেখো, উনি কি কনসিস্টেন্ট, ধারাবাহিক বলা যাবে ব্যাটিং এর ক্ষেত্রে বলছি? না স্যার, উনি ওরকম ব্যাটসম্যান না, ওরকম ব্যাটসম্যান না, কিন্তু ওনার একসময় নাম কাম ছিল। উনি যে ক্যারিয়ারটা যখন শুরু করেছেন ওই রেকর্ড ভাঙছে অনেক পরে, 37 বলে সেঞ্চুরি ছিল তার। আমরা যখন ক্রিকেট খেলা দেখা শুরু করছি তখন তখনই তার রেকর্ড, এবং ওই রেকর্ড এখন ওডিআই ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ন্যূনতম কত বলে সেঞ্চুরি তোমরা জানো কি কেউ এই রেকর্ডটা? ক্রিকেট খেলা দেখো না বোধহয়? আচ্ছা যাক। না স্যার, ক্রিকেট খেলা দেখি না। দেখো না স্যার, দেখা হয় না, ওই জন্যই বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ক্রিকেট খেলা না দেখা কোনো অপরাধ কিছু না, এটা না দেখাই ভালো, সময় নষ্ট হবে শুধু। আচ্ছা যাক, আমি যতদূর জানি সেটা হচ্ছে গ্রায়াম স্মিথ না অন্য কোনো একটা প্লেয়ার বোধহয় রেকর্ডটা ভেঙে দিয়েছে, 36 বল অথবা 34 বল অথবা 31 বল, আমি একটু দেখতে হবে, আমি আপনার শিওর। বাট ওই রেকর্ডটা ভেঙেছে রিসেন্টলি, মানে অনেকদিন ছিল, 37 বলে সেঞ্চুরি একটা রেকর্ড ছিল। দুটা রেকর্ড খুব অনেক মানে অনেকদিন টিকে ছিল, একটা হচ্ছে 194 রান হাইয়েস্ট স্কোর সাই জানুয়ারি ছিল, ওই রেকর্ডটা বেশ কয়েকবার ভাঙা হয়েছে, মানে রোহিত শর্মাই ভাঙছে কয়েকবার, নিজের রেকর্ড নিজে ভাঙছে। প্রথমে ভাঙছিল টেন্ডুলকার, তার হচ্ছে রোহিত শর্মা ভাঙছে। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, যেটা বলছিলাম যে কনসিস্টেন্সি বলতে যেটা বোঝায়, কনসিস্টেন্সি বলতে যেটা বোঝায় যে ধারাবাহিক একজন প্লেয়ার মানে মাঠে নামলে কিছু না কিছু রান পাবে, সে একেবারে শূন্য রানে আসবে না, ফিরে আসবে না, তার উপরে দল কিছুটা নির্ভর করতে পারে। আর কিছু প্লেয়ার আছে যে এরপর নির্ভরশীলতা নাই, যেমন শহীদ আফ্রিদিকে নিয়ে সবসময় তার টিম বাজি খেলতো, যে শহীদ আফ্রিদি যেদিন ক্লিক করবে সেদিন আর কারো খেলতে হবে না, এরকম অনেক ম্যাচ আছে আমি দেখেছি যে একাই খেলছে, সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ জিতে নিয়ে আসছে, অথচ আবার কোনো গুরুত্বপূর্ণ মোমেন্টে তাকে নামায় দল খুব হতাশ হয়ে উঠছে, যে আশা করছিল অনেক বড় কিছু কিন্তু সে তার প্রত্যাশার প্রতি সে ইয়ে রাখতে পারে না, তার স্বাক্ষর রাখতে পারে না, আস্থা প্রতিদিন দিতে পারে না, কারণ সে সেরকম প্লেয়ারই নেই আসলে, সত্যি কথা বলতে তো এতদিনে প্রুফ হয়ে গেছে তার ক্যারিয়ার শেষ। তো এইটা হচ্ছে বিষয়। তো আমরা ক্রিকেট খেলা নিয়ে যদি কথা বলছি, তোমার কনসিস্টেন্সির বিষয়টা আসছে এখানে। দুজন ব্যাটসম্যানের রান দেখো, নাম ব্যাটসম্যান এ এর রান হচ্ছে 114 সে করেছে প্রথম ম্যাচে, এরপরে হচ্ছে 45, তারপরে শূন্য, তারপরে 31, 75, 102, 198 আছে একটা স্কোর, 8, 0, 7। দেখো যেটা করেছে বা যেটা সে খেলেছে সেই ম্যাচটা কিন্তু একদম ফাটাই দিছে, 300 আছে তার। পক্ষান্তরে ব্যাটসম্যান বি কে দেখো, 15, 25, 18, 30, 11, 4, 23, 21, 31, 22, ঠিক আছে, কনসিস্টেন্স বলা যায়। এখন এটা আসলে আমি বুঝবো কিভাবে, একদম খাতা কলমে আমি হিসাব করে বলবো কিভাবে, দেখবো কিভাবে যে কে কনসিস্টেন্ট, কতটা কনসিস্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমাদেরকে সিভি বের করতে হবে। সিভি বের করলে আমরা খুব সহজে পেয়ে যাবো। এটা বের করার যে ওয়ে আমি একটু সেটা একটু তোমাদেরকে দেখাই, সিভি কিভাবে ক্যালকুলেট করবা। এই দেখো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। ফর ক্রিকেটার এ তোমাদের কি করতে হবে, সিভি করতে হবে, পদ্ধতিটা কি, এক্সআই হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে ফর অ্যান্ড গ্রুপ ডেটা, এই ক্রিকেটার এ এর জন্য স্কোরগুলো সামেশন করবা, এক্সআই স্কোয়ার বের করবা, সামেশনে ফেস স্কোয়ার বের করবা, তারপরে এক্স বার বের করবা, সিগমা এ বের করবা, তারপর হচ্ছে সিভি সিভি বের করবা, এটা একটা পাবা তুমি বের হবে। একইভাবে ব্যাটসম্যান বা ক্রিকেটার বি এর জন্য তার যে স্কোরগুলো দেওয়া আছে সেটা তুমি সেখান থেকে তুমি সেম ওয়েতে ডান পাশে যে লেখা আছে এটা বের করবা, এক্সআই এক্সআই স্কোয়ার এক্স বার বি, ক্রিকেটার বি যেহেতু, সিগমা বি বের করে সিবি বি বের করবা।
তো দুইটা সিভি পেয়ে যাবে, এখান থেকে দেখতে হবে যে আসলে কার সিভি কম, ঠিক আছে? সিভি যার কম, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন যার কম, তার কনসিস্টেন্সি বেশি, ঠিক আছে? আর সিভি বা কোএফিসিয়েন্ট ভেরিয়েশন যার বেশি হবে, ভেরিয়েশন যার বেশি হবে তার কনসিস্টেন্সি কম। তো পরবর্তীতে একটা কমেন্টস লিখতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে বলে দিব। তবে তোমরা এইটুকু করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা একটা এটা দেখতে চাই বা কার কত আসছে সেটুকু জানতে চাই। এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, পাশাপাশি তোমার প্রবলেম যেটা এখানে আমরা দেখিয়েছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে তোমরা এই দুইটা দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবে, ঠিক আছে? তো আশা রাখছি তোমরা আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো যে প্রবলেমটা করিয়েছে তোমাদের ফার্স্টে সিভি বের করা, এবং সেম প্রবলেম একটা দিলাম হোমওয়ার্ক, এটা তোমরা নেক্সট ক্লাসে করে দেখাবে। নেক্সট ক্লাসে শুরুতে আমি জানতে চাইব এটা। তো এরপরে আমরা পরবর্তী যে টপিক সেগুলো কন্টিনিউ করবো, ওকে? আমরা আজকে ডিসকাশনটা শেষ করলাম, নেক্সট ক্লাসে নতুন একটা টপিক শুরু করবো ডিসকাশনের সাথে রিলেটেড, সেটা মোমেন্ট স্কিনেস কার্টোসিস। তোমাদের কাছে যেহেতু পিডিএফ আছে, তোমরা একটু দেখে আসলে ভালো হবে, সহজে বুঝতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।